তো হে গাইজ চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো গাইস ব্লগটা শুরু করার আগে আমি কিছু বলে নিতে চাই তো চাউমিনের রেসিপি দিয়ে দিয়েছি তো ডিমটা ফাটিয়ে নিব নিয়ে একটু ভেজে নিব তারপর ভাজা হয়ে গেলে ছাইড করে রেখে দেব তো ফাইনালি ভাজা হয়ে গিয়েছে ছাইট করে রেখে দিয়েছি তো এবার তেলটা হালকা একটু গরম হয়ে গেলে চাউমিনটা ঢেলে দেব তো চাউমিনটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে হালকা একটু ভাজা হবে তারপরে হচ্ছে মশলা অ্যাড করবো সিগারেট মশলা বলা যাবে না তো পেঁয়াজটা অ্যাড করে নিলাম পেঁয়াজটা করে নারিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতেই পাচ্ছ দেখতে যতটা খারাপ হয়েছে খেতে তার থেকে বেশি সুস্বাদু হয়েছে তো নুন দিয়ে দিলাম চিকেন মশলা বলা যাবে না এটা কি তো তোমরা যে জানো মশলাটার নাম কমেন্টটা অবশ্যই বলবে তো ফাইনালি মশলা দিয়ে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে তো দেখতে থাকো ভাজাটা কালারটা সুন্দর আসতেছে না তো ফাইনালি আমার চাউমিন ভাজা কমপ্লিটের দিকে তো ডিমটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিলাম তো দেখো দেখতে যতটা খারাপ হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু হয়েছে তো ফাইনালি আমার চাউমিন ভাজা কমপ্লিট হয়ে গেলো তখন আমি খেয়ে বলবো টেস্ট করে বলবো ওয়াও অপূর্ব এত সাতকে